রাইট নাও তানজিন তিশাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্যই নায়িকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে লাশ্যমী রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মরবার এই জন্য অবশ্য সমালোচনার শিকার হয় সুতরাং জগস সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না সেই দ্বারা বিগত সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন কিন্তু তার প্রকাশ করা ছবিতে দেখা যায় নীল কালারের গাউন পরে ক্যামেরার সামনে ধরা দিতে মোরবার হালকা মেকআপে বাধা চলে তাকে দেখতে অনেকটা হট লাগে সেই সাথে তার গাউনের নিচের অংশ আছে কাটা ঠিক এই জন্য অবশ্য তার পায়ে রুরু দেখা যায় সুতরাং সব কিছু মিলে বর্তমানে এই তারকা এভাবে ক্যামেরার সামনে ধরা দেয় এই জন্য অবশ্য দর্শকদের মধ্যে বিতর্কের শিকার হয় কেননা তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অসভ্য মেয়ে বলে দাবি করেন মোরবার অনেক আবার থেকে বারো ভাতারি বলে দাবি করেন সেই সাথে অনেক আবার তাকে নষ্ট লিখেছেন কিন্তু আবার অনেকে থেকে অশ্লীল মন্তব্য করেছেন যদিও আবার অনেকে লিখেছে তুমি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছ সুতরাং জগ সবকিছু মিলে বর্তমানে এইভাবেই দর্শকদের মাঝে বিতর্কে শিকার হয় এই তারকা বায়দুয়ে তানচিন্তিশা বর্তমানে ছোট পর্দার আলোচিত একজন নায়িকা মরোবার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সেই সাথে বর্তমানে এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যায় যার জন্য অবশ্য এই তারকা বর্তমানে সকল মাধ্যমে সক্রিয় ঠিক এই জন্য অবশ্য বর্তমানে সকল মাধ্যমে ভালোবাসা অর্জন করেনি সুন্দরী মরোবার মাত্র কয়েকদিন আগে এই তারকার প্রেমের গুঞ্জন শোনা যায় তখন অবশ্য জানা যায় এই তারকা মুশফিকার ফারানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন কিন্তু এই বিষয়টি অবশ্যই এই কোনো সময় স্বীকার করেনি যার জন্য অবশ্য এই বিষয়টি নিয়ে নানা রকম গুঞ্জনের শিকার হয়েছে এই তারকা অন্যদিকে বর্তমানে তানচিন্তি সারাতে বেশ কিছু নাটকের শুটিং এর কাজ আছে ঠিক এই জন্য অবশ্যই খুবই শীঘ্র এই তারকা সে সকল শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় সুতরাং জেনে তো নিলেন নতুন বছরের শুরুতে তানচিন্তি সা পোশাকের জন্য বিতর্কের শিকার হয় যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে বলবেন না বায়দ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য